আদিত্যর অবস্থার জন্য মেঘাকে সন্দেহ রাধার। কিভাবে প্রমাণ করবে মেঘার চক্রান্ত রাধা? জি বাংলার ধারাবাহিক আলোর কোলেতে চলছে টাটার পর্ব, যেখানে একদিকে মেঘা আবার ফিরে এসেছে আদিত্য ও রাধার জীবনে সমস্যা তৈরি করতে। মেঘা ছদ্মবেশে আদিত্যর অফিসে গিয়ে হামলা করে আদিত্যর ওপর। আদিত্যকে অফিসের ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। আদিত্যের অবস্থা এখন খুবই শোচনীয়। অন্যদিকে আদিত্যর মা দায়ী করে রাধাকে আদিত্যর এই অবস্থার জন্য। এর জন্য যদিও বা মেঘাই কিছুটা দায়ী, কারণ রাধার বিরুদ্ধে আদিত্যর পরিবারের খারাপ ঘটনা সে রটিয়েছে। রাধাকে যেন আর একেবারে সহ্য করতে পারছে না আদিত্যর মা। অন্যদিকে রাধা বুঝতে পেরেছে এইসব চক্রান্তের পিছনে রয়েছে মেঘার হাত। অন্যদিকে মেঘা আদিত্যর পরিবারের আরও বড় ক্ষতি করতে রাজাকে নিজের কথায় চালনা করতে চাইছে। সব মিলিয়ে রাধা কি পারবে মেঘার আসল মুখোশ আবারও আদিত্য পরিবারের সামনে খুলে দিতে? অন্যদিকে আদিত্যরই বা কি হবে শেষ পরিণতি? জানতে দেখুন আলোর কোলে প্রতি শোক থেকে শুক্র ঠিক রাত 9টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়। পাশাপাশি টলি রিপোর্টার চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।